জয়নিতাই চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর যোগপীঠকে কেন্দ্র করে এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহগুড়াঙ্গের নামে ছবি শুটিং হওয়াকে কেন্দ্র করে এবং সম্প্রতি ওই ছবির প্রযোজক রানা সরকারের অনলাইনে একটি বক্তব্যকে কেন্দ্র করে নবদ্বীপের সমস্ত ধর্মীয় সংগঠন, বুদ্ধিজীবী মহল এবং মঠ মন্দিরের মঠাধ্যক্ষগণ, নবদ্বীপের গৌড়ীয় ও বৈষ্ণব সমাজ, নাগরিক অধিকার রক্ষা কমিটি, পুরাতত্ত্ব পরিষদ প্রত্যেকে সোচ্চার হন। গতকাল পুরাতত্ত্ব পরিষদের সেমিনার হলে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেই প্রতিবাদ সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তারা মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে কেন্দ্র করে তারা তাদের যুক্তিসহ এবং তথ্যসহ প্রমাণপত্র কালকে দাখিল করেন এবং স্বপক্ষে তাদের বক্তব্য পেশ করেন এবং এই ছবির শুটিং যাতে অনতিবিলম্বে বন্ধ হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায় যারা যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্য আমার এই চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশিত হবে। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন এবং অল বাটনটি টিপুন। প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের নোটিফিকেশন পাবেন এবং আপনাদের সুচিন্ত মতামত দেবেন। জয় নিতাই। প্রতিবাদ সভায় প্রথমে বক্তব্য রাখেন নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাদ শ্রী কিশোর কৃষ্ণ গোস্বামী এবং পাশে দণ্ডায়মান নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি প্রভুপাদ শ্রী সুদীন গোস্বামী। জয় নিতাই। জয় গুরু, জয় সীতানাথ। কিন্তু আজকে আমরা মনে করেছি যে আমাদের নবদ্বীপ বাসী মানে শুধু ধুতি পরা, পাঞ্জাবি পরা, শিখাধারী এবং ন্যানামাতা হওয়া বা দাড়ি হওয়া এরকম নয়। নবদ্বীপ বাসী মানে আমরা সবাই পাজামা পাঞ্জাবি, জামা প্যান্ট, ধুতি সবাই। মহাপ্রভুকে ভালোবাসেন না এমন কেউ নবদ্বীপে আছেন আমি বিশ্বাস করি। কিভাবে ভালোবাসেন সেটা আলাদা কথা। মহাপ্রভুকে আমার বিচারে মনে হয়েছে তিনি ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুলের কেউ যদি চরণটা নেন তাহলে সেটা ক্ষীর, মাথার দিকটা কেউ নেন সেটা ক্ষীর, বুকের দিকটা কেউ নেন ক্ষীর। সুতরাং মহাপ্রভুকে যেভাবেই আপনি ব্যাখ্যা করুন না কেন, মহাপ্রভুর একটা স্বচ্ছ ভাব দ্বারা আমাদের কাছে চিত্র ফুটে উঠে। কেউ যদি মনে করেন মহামানব সেখানে তিনি অপরিসীম, কেউ যদি মনে করেন ভদ্র মানুষ সেখানে তার ব্যক্তি বহু, কেউ যদি মনে করেন মহাপ্রভু ভগবান সেখানে তিনি বিরল ভক্ত চিত্তের মধ্যে বিচরণ করছেন, আবার কেউ যদি মনে করেন যে ভগবান ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌধরী রাধা গোবিন্দ একসাথে এসেছেন তাদের কোনো সমস্যার অবকাশ থাকে সমস্যা থাকে। আজকে আমরা এসেছি আমরা মনে করতে চাই আমরা সবাই নবদ্বীপ আসি। সুতরাং নবদ্বীপকে কেন্দ্র করে যা কিছু উঠুক না কেন সমস্ত দায়িত্ব আমাদের সবার, শুধু একা কোনো মন্দিরের নয়, শুধু একা কোনো প্রতিষ্ঠানের নয়, আমাদের তার সবার। আজকে যারা নবদ্বীপে এনজিও রয়েছেন বিশেষ করে
তাদেরকে আমরা আহ্বান করেছি। এবং তো আসুন আমরা মহাপ্রভুর জন্য সবাই একে কাজ করি, কারণ আমরা মনে করি ওরা সাধু, হ্যাঁ ওদের সঙ্গে আমাদের বসা যাবে না, ও জামা পায় পরে ওর সঙ্গে আমি বসবো না। এই করতে করতে তো জীবনটা আমাদের চলে গেল, দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বলিল রাধা কৃষ্ণ চরণ, না আমরা উঁচু নিচু মঞ্চের ওপরে মঞ্চের নিচে সমস্ত ভেদাভেদ করে করে অনেক কিছু করছি, কিন্তু মহাপ্রভু কিন্তু সমস্ত বাধা দূর করে দিয়ে মাটিতে নেমে এসে তিনি কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান করছেন। তার সঙ্গে ছিলেন নিত্যানন্দ, নিত্যানন্দ যদি না হতো মহাপ্রভুকে আমরা এভাবে পেতাম না। সেই নিত্যানন্দ কিন্তু নিজেকে বিয়ে দিয়েছেন মানুষের মধ্যে। সুতরাং আমরা নবদ্বীপবাসী একটা সিনেমাকে কেন্দ্র করে, সিনেমার ভাষাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছেন, অলরেডি যারা এই বিতর্ক তৈরি করেছেন প্রযোজক বা পরিচালক তারা পিছু হতে পড়তে শুরু করেছেন, তারা তাদের সঙ্গে কথা হলো, তারা নানা রকম কথোপকথন আমাদের সঙ্গে করেছেন, আমাদের ভাব বিনিময় করেছেন, কিন্তু আমরা যে জায়গায় এসে আজকে দাঁড়িয়েছি সেটা মহাপ্রভু করুণা। আমাদের কিন্তু এমন জায়গা বেছে নিতে হবে, আমাদের চুন খেয়ে গাল ফুলেছে, বই দেখে ভয় লাগে, আমাদের মনে হয় খালি বলা হয় এটা মহাপ্রভুর জন্মস্থান শ্রীরাম মায়াপুর, এটা নবদ্বীপ মায়াপুরের অংশ, কিন্তু তো মেনে নেওয়া যায় না। আমাকে যদি কেউ বলে আমার জন্ম নবদ্বীপে, যদি বলে না তোর জন্ম নবদ্বীপে হয়নি কুসুমগ্রামে হয়েছে, আমি কি মেনে নিতে পারবো? জন্মস্থান থাকি বা না থাক আমার নার্সিংহোমটা জলে ভেঙে যেতে পারে, মালিক নার্সিংহোমটা উঁচিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু তাই বলে আমার জন্মটা কুসুমগ্রামে হয়েছে এটা তো আমি বিশ্বাস করতে পারবো। সুতরাং নবদ্বীপের মাটিতে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে আছি। যে যেই দল করুক না কেন সবাই কিন্তু মহাপ্রভুকে ভালোবাসে, আমাদের ওপারে অনেক কিছু সুন্দর হোক, ওদের ঐশ্বর্য আছে, আতিশয্য আছে, ওদের বিজনেস কমপ্লেক্স আছে, আমার ভাষায় রিলিজিয়ান শপিং মল অর্থাৎ ধর্মীয় ব্যবসা কেন্দ্র, কিন্তু আমাদের তো তা নেই। আমাদের তো মাটির গন্ধ, ভাঙা বাড়ি, গোড়াদের রাস্তা, বড়দের মন্দির, ওই বড় গোস্বামী বাড়ি গাছ উঠে রয়েছে, এখনো সেই পুরাতন কুতিবৃত্ত মাটির কাহিনী নবদ্বীপের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। মহাপ্রভুর কদধ্বনি প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা শুনতে পাই, দেখতে পাই, বুঝতে পারি। ও আপনি এত বড় লোক মহাপ্রভুর কদধ্বনি শুনতে পান? না, অন্তর্য সেই ইয়া করে গৌরবায় কোনো কোনো ভাগ্যবান দেখি পারে না। আমি তো আমার মতো অনেক সাধু মহাত্মা যারা নির্জনে ভজন করছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারে, নাহলে তারা সমস্ত কিছু পরিহার করে তারা চলে এসেছেন নবদ্বীপে, বসে বসে লীলালাল সব কিছু ছেড়ে ভজন করছেন, এটাতে এমনি হতে পারে না। সুতরাং নেই নেই কিছু নেই, তবুও তা আছে কিছু বলতে যাওয়া থাকে। সুতরাং এমন কিছু নবদ্বীপে আছে যা আমাদের স্পন্দন, যা আমাদের প্রাণের স্পর্শ। সুতরাং সেই নবদ্বীপকে নিয়ে বার বার করে যে শ্রীরাম মায়াপুর শ্রীরাম নবদ্বীপ স্টেশনের বোর্ডের মধ্যে লেখা থাকে যে বাপ পরিষদ চৈতন্য আবার মুছে দেব, আবার পুরাতত্ব পরিষদ ধর্মীয় বৈষ্ণব সমাজ বিভিন্ন এনজিও রিয়াংশী বিজেপি যাদের যাদের নাম আমি সবার কথা বলে নিই সবাই চেষ্টা করে, তাহলে মহাপ্রভুর জন্য কী না চেষ্টা করে। সুতরাং আমরা শুধু তিলকমালা করে আছি বলে আমরাই মহাপ্রভু ধরে ধরে আছি তা নয়, যারা জামা পাল পরে আছে, যারা যে যেখানে আছেন না কেন দুদিবাই দাবি করে আছেন, পাজামা পাঞ্জাবি করে আছেন, তারা সবাই এই দায়িত্ব নেন। আমি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে দেখেছি নবদ্বীপের যে এনজিওরা আছে তারা মহাপ্রভুর ভাবনাকে একটু সার্থক করছেন, ভারতের ভূমিতে জন্মভূমিতে যার জন্ম সার্থক করি পর পরবর্তী তারাই তো করছেন, শুধু তার দেখা করছি না। সুতরাং একদিন মন্দিরগুলো ছিল শুধু প্রসাদ খেত, কীর্তন হতো, এ সমস্ত হলো, আজকে মন্দিরগুলো শুধু ভজন করে না, মন্দিরগুলো ভজনের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আদর্শ পরম্পরা করা শিখেছে। এটা আমরা সবার আমরা সবাই সবার করিব, সোনার হাতে সোনার তাপন কিনা অলঙ্কার, সোনার হাতটা অলঙ্কার না সোনার তাপনটা অলঙ্কার, আপনারা আমাদের অলঙ্কার না আমরা আমাদের অলঙ্কার আমরা বুঝতে পারি না। তাই আজকে একসাথে বসেছি,
আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব।